নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালে সমস্ত দর্শকদের স্বাগতম। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে বলবো, অবাধ্য সন্তানকে বশে রাখা। হ্যাঁ, গ্রামগঞ্জে তো শোনা যাচ্ছে, আমাকে অনেক ভিউয়াররা কমেন্ট করেছে, ফোন করে জেনেছি দাদা, অবাধ্য সন্তান কীভাবে বশ করা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই বিষয়ে ভিডিও বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটা বিশেষ টোটকা, সহজ সরল টোটকা। এই টোটকা করলে অবশ্যই আপনারা উপকার পাবেন। তো আমি সমীর, তো চলুন ভিডিওটা আমি বলছি, আপনারা দেখুন আগে, তারপর ক্রিয়া করুন। আর আপনাদের কাছে আমার অনুরোধ একটা, যে আপনাদের ভিডিওটা ভালো লাগলে যত আত্মীয় স্বজন আছে সবাইকে শেয়ার করবেন, আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, এবং প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। তো শনিবার দিন, আপনার শনিবার দিন রাত্রেবেলা করতে হবে, রাত্রে 10টা থেকে রাত্রি 12টার মধ্যে, যে কোনো শনিবার। 7টা শুকনো লঙ্কা বন্ধুরা, হ্যাঁ 7টা শুকনো লঙ্কা, 1 টুকরো ফটকিরি আর 1টা পুরনো কয়েন, এই 3টে জিনিস হাতে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে উল্টোভাবে এইভাবে 9 বার ঘোরাতে হবে। আমার সন্তান বসে হোক, আমার সন্তান বসে হোক, এইভাবে 9 বার ঘুরিয়ে সেই দ্রব্যগুলো একটা কাগজের মধ্যে নিয়ে চৌরাস্তায় ফেলে দিয়ে আসুন শনিবার। দেখুন না বন্ধুরা, অবাধ্য সন্তান বসে হয় কি না, কথা শোনে না যারা, তারা শোনে কি না দেখুন না, এই ক্রিয়া করে। তো আমি বিশেষ কিছু বলবো না, আপনারা ক্রিয়া করুন, তারপর আমাকে কমেন্ট করুন। তো আজ এই পর্যন্ত, দেখাচ্ছি আগামী পর্বে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।